হ্যালো ভাই লোক, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজ আরো একবার প্লে করছি স্যালভিক গ্যাংস্টার সিমুলেটার। তো আজকে আমাদের কি হয় দেখা যাক, চলো। তো জ্ঞানীর কাছে আমি যাব, গিয়ে জিজ্ঞেস করবো ভাই আমাকে কোথায় যেতে হবে। তো জ্ঞানী আমাকে বলে দেবে আমাকে কোথায় যেতে হবে। তো ভাই, মিটিং উইথ গ্র্যান্ডফাদার। তো ভাই, আমাকে গ্র্যান্ডফাদারের সঙ্গে দেখা করতে যেতে হবে, কারণ গ্র্যান্ডফাদার একটা জায়গায় আছে, সেখানে গিয়ে কী সব রিসার্চ করছে। রিসার্চ করতে বলতে গেলে তোমার হচ্ছে একটা ওই আর্মিতে একটা ক্যাম্প আছে, যেখানে হচ্ছে রোবট বানানো হচ্ছে লোককে মারার জন্য, ঠিক আছে? তো রোবট বানানো হচ্ছে, সেই জন্যে ভাই আমাকে যেতে হবে সেখানে। আর রোবটটা বানাচ্ছে ভাই ধ্বংস করার জন্যে সব কিছু, সেই জন্য আমাকে ভাই তাদের এই প্ল্যানটা হচ্ছে নষ্ট করতে হবে। সেই জন্য আমি যাব ওখানে আজকে। আর ওখানে একটা ভাই হেলিকপ্টার আছে, যে হেলিকপ্টারটা দিয়ে ভাই ওখানে আমি অনেক কিছু নষ্ট করব। তো ভাই কোনো আইডিয়া নেই যে কী কর, মানে ঠিকঠাকভাবে পারবো নাকি। তো চলো দেখতে থাকো, দেখা যাক আমাদের মিশনটা কমপ্লিট হয় নাকি আজকে। আর যদি হয় তো ভালোই হবে, আর না হলেও ভাই কোনো আর যায় আসে না ভাই, আবার মিশন ট্রাই করবো কোনো পরে। তো এখানটা ভাই অনেকটা এ আছে, তো এইখানটা ভাই সেইভাবে কোনো বাড়িঘর নেই, শুধু ক্ষেত টাইপের আছে। আর এইখানে হচ্ছে গ্যানফা এখানে থাকে, তো খুবই কাছাকাছি চলে এসেছি আমরা, 400 মিটার আছে আমাদের। তো রাস্তা ভাই ফেটে গেছে, তো আর্মির ক্যাম্প এটাই কোথাও আছে একটা, কারণ যেহেতু গ্যানফা আছে তাই রিসার্চ হচ্ছে সেই নিয়ে। আর যদি ওই এটা সফল হয় তো খুব ঝামেলা হবে, সেই জন্যে যে কোনো প্রকার ওই জিনিসটাকে আমাদেরকে ধ্বংস করতে হবে। তো এইখানে ভাই অনেকটা দূর পর একটা ছোটো মতো এখানটায় গ্রাম টাইপের আছে, যেখানে ভাই লোক টোক থাকে। তো এইখানে এই তো ভাই এইখানেই আছে, তো এইখানে আছে আমাদের গ্যানফা। তো ওই সামনে ওই যে লোকটা, ওই মরছে গ্যানফা আমাদের, তো ওই দাঁড়িয়ে আছে, চলো ওর কাছে যাই। এইটা হচ্ছে বাড়ি, ঠিক আছে? তো গ্যানফার কাছে এসেছি, তার জন্য একটা রিওয়ার্ড পেয়েছি। কি বলছে, টেক দি হেলিকপ্টার অ্যাওয়ে ফ্রম দি মিলিটারি ক্যাম্প। তো আমাকে নিয়ে যেতে হবে ভাই মিলিটারি ক্যাম্পে, দেন ফ্লাই টু ফ্যাক্টরি, ব্লো আপ এভরিথিং। তো ভাই আমাকে পুরোপুরি সব এ কিছু নষ্ট করে দিতে হবে। চলো আমরা আগে হেলিকপ্টারটাকে চালাই, তারপর তার দেখা যাক কি নষ্ট করতে পারি না পারি। ওরে ভাই সামনে কে চলে এসছে, সিরিয়াল কিলার ভাই ঘোষণা হয়ে গেছে ভাই। সামনে কি একটা চলে এসছে ভাই, দেখতে পাইনি, গাড়িটা ঘোরা থেকে অটোমেটিক চলে এসছে ভাই সামনে, কিছু করার নেই আমার, এটাই আমার এতে কোনো দোষ নেই। তো সামনাসামনি চলে এসছি হেলিকপ্টারের। তো এইখানে কোনো ভাই আউট কোনো রাস্তা নেই, ওপরে মনে হচ্ছে যাওয়ার কোনো রাস্তা হয়তো থাকতে পারে, সেবারে কোনো এখানটায় আমাকে দাঁড়াতে হবে। তো ব্যাস আমি এখানে দাঁড়িয়েছি, আর কি বলে যে একে ও ভাই 1K-47 পেয়ে আছি। তো কে আসছে? ওরে ভাই আর্মিদের মনে হচ্ছে সেই ফুল এটা আসছে হয়তো, লোকেরা ভাই এখানে গার্ড দিচ্ছে। তো এখানে ভাই এরা গার্ড দিচ্ছে, ঠিক আছে, আরেকটুর জন্য ভাই, নাহলে আমাকে এক্ষুনি ব্যাস আমার খেল খতম করে দিত এরা। তো আগে যদি জানতাম একটু দূরে গাড়িটা পার্ক করতাম। তো চাপ নেই ভাই, তো চাপ নেই কোনো, চলো। তো চলো ভাই ওদিকে যাই, দেখি আমাদের হেলিকপ্টার। ওই তো ভাই হেলিকপ্টার পেয়ে গেছি, হেলিকপ্টার ভাই পেয়ে গেছি। তো ব্যাস চলো, তো ফটাফট হেলিকপ্টারে উঠে ভাই সব কিছু সাইজ করে দিই, ঠিক আছে? তো ব্যাস হেলিকপ্টার ভাই চালু হয়ে গেছে, তো আর কোনো চাপ নেই, চলো। আমাকে এবার লোকেশানে ভাই যেতে হবে। তো লোকেশানটা আমাদের ডান দিকে আছে, ওই তো সামনে লোকেশান, ওইখানে দেখতে পাচ্ছি। চলো ভাই লোকেশানে যাই, দেখি। তো অনেকটি তো এইটাই মনে হচ্ছে আমাদের সেই আর্মিদের সেই এটা ভাই, এখানেই হয়তো সেই রোবটটা তৈরি হচ্ছে। তো ভাই চলো এখান থেকে ভাই মারবো ভাই, এখান থেকে আমাদের মিসাইল ছাড়তে হবে, চলো। তো ঠিকঠাক আমি লোকেশানটা ঠিক এ করতে পারছি না, সেই জন্য মিসাইলটা ছাড়তে পারছি না। তো কেউ না দেখে ফেলে ভাই, এটা এক সমস্যা হবে, কেউ না দেখে ফেলে খুব সাবধানে আমাকে মিসাইলটা ছাড়তে হবে। তো বড্ড আমি আওয়াজ করছি মনে হচ্ছে। ওরে ভাই কে দেখে নিয়েছে ভাই, কে দেখে নিয়েছে? তো একটা মিসাইল ছেড়েছি, কি বলেছে, রিটার্ন টু ভাই এ জোন যেতে বলেছে আমাকে, রিসার্চ জোন যেতে, মিশন জোন যেতে বলেছে আমাকে। ওরে ভাই, তো আমাদের কোয়েস্টটা ফেল হয়ে গেছে, তো ওরা দেখে ফেললে হয়তো হবে না, সেই জন্যে ভাই এত প্রোটেকশান। তো ওদের প্রোটেকশানটা মারাত্মক পরিমাণ আছে, তো আমার ভুল হয়ে গেছে ভাই, ওদের কাছে যাওয়াটা তো দূর থেকে ভাই ওড়ানো দরকার ছিল। তো আমার কিছু ভাই করার নেই, হয়ে গেল আর কি করব।
তো হেলিকপ্টারটা আবার ভাই জলেই পড়ে গেছে, একে আমি খুঁজবো। তো খোঁজার ভাই জন্যে ভাই আমাকে আবার পরে আসতে হবে, কারণ এখন তো হবে না, কারণ খুঁজে রাখতে হবে। ঠিক আছে, আমাকে পরে আবার আসতে হবে হয়তো। তো ঠিক আছে ভাই, চলো আপাতত তো আজকে চলে যাই, তো নেক্সট বার আবার আসবো কোনো হেলিকপ্টারটা খোঁজার জন্য। তো এখন তো পাবো না ভাই, পুরো নিচে যাই, একদম সমুদ্রে নেমে গেছে। ঠিক আছে, তো ভাই এখান থেকে পালাই আস্তে আস্তে। তো আমি বুঝতে পারিনি যে মিশনটা আমাদের ফেল হয়ে যাবে বলে। তো চাপের কোনো ব্যাপার নেই, নেক্সট বার আবার ট্রাই করবো। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।